नमस्कार स्नाता'स चয়েসে आपनादेर सबाइके स्वागत। आज बानाচ্ছি খুবই সুস্বাদু খেজুর গুড়ের ইলিশ পেটি সন্দেশ। যদিও এটা এক প্রকার ছানারই সন্দেশ, তবুও ইলিশ মাছের পেটির মতো দেখতে হয় বলে এই সন্দেশটার নাম ইলিশ পেটি সন্দেশ। এই সন্দেশ তৈরির জন্য প্রথমে আমি ছানাটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াতে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। আমি এখানে আমুলের প্যাকেট দুধ ইউজ করছি। আপনারা যে কোনো কোম্পানির দুধই নিতে পারেন বা গরুর দুধও ইউজ করতে পারেন, তবে দুধটা অবশ্যই ফুল ক্রিম মিল্ক হতে হবে। দুধটা গরম করতে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ছানা কাটানোর পাউডার। এই পাউডারটা মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল। এর বদলে আপনারা লেবু বা ভিনিগার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। দুধটা গরম হওয়ার সাথে সাথে ছানা কাটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দেখুন বেশ কিছুটা ছানা কেটে গেছে, কিন্তু জলের রঙটা এখনো ঘোলাটে আছে। এটাকে আরেকটু গরম করে জলটাকে আরেকটু স্বচ্ছ করে নেব। 20 থেকে 30 সেকেন্ড পরেই দেখুন ছানা আর জল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। যখন জলের এই ধরনের একটা কালার চলে আসবে আর ছানাগুলো সব ওপরে ভেসে উঠবে, তখন বুঝবেন আপনার ছানাটা তৈরি সম্পূর্ণ হয়ে গেছে। এবারে একটা ছাঁকনির সাহায্যে ছানা আর ছানার জলটাকে আলাদা করে নিচ্ছি। এই প্রক্রিয়াটা ছানাটা একটু গরম থাকা অবস্থাতেই করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে ছানাটা বেশ কিছুটা জল শুষে নেয়, যার ফলে ছানার থেকে জল ঝরাতে টাইমটা অনেক বেশি লেগে যায়। কিন্তু গরম অবস্থায় করে নিলে ছানার থেকে খুব সহজেই অনেক অল্প সময়ে জলটা ঝরে যায়। সম্পূর্ণ ছানাটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেখে দেব, যাতে জলটা ভালোভাবে ঝরে যায় আর একটু ঠান্ডা হয়ে যায়। কারণ ছানাটা হাত দিয়ে মাখতে হবে, তাই অবশ্যই ছানাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। 20 মিনিট পর জল ঝরে যাওয়া ছানাটাকে একটা প্লেটের ওপরে নিয়ে নিচ্ছি। শীতকাল, তাই খুব তাড়াতাড়ি ছানাটা ঠান্ডাও হয়ে গেছে। গ্রীষ্মকালে হয়তো সময়টা একটু বেশি লাগবে। ছানাটাকে এবারে হাতের সাহায্যে একটু ভালোভাবে ভেঙে নিচ্ছি। আগে এটাকে ভালোভাবে যতক্ষণ না মসৃণ হচ্ছে মাখতে হবে। ছানার মধ্যে একটা দানা দানা অংশ থাকেই। মিষ্টি জাতীয় যে কোনো খাবার তৈরি করতে গেলে আগে ছানাটাকে খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে ছানাটাকে মসৃণ করে নিচ্ছি। 8 থেকে 9 মিনিট ভালোভাবে মেখে নেওয়ার পর এরকম একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। সামান্য একটু অংশ নিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন হাতের সাহায্যে এভাবে দুটো আঙুলের সাহায্যে একটু ম্যাশ করে নিলেই বুঝতে পারবেন ছানার মধ্যে আর কোনো দানা দানা অংশ রয়েছে কিনা। যদি দেখেন ছানার মধ্যে আর কোনো দানা দানা অংশ নেই, বুঝবেন আপনার ছানা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসেতে লো ফ্লেমে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ঘি। ঘিটা আপনারা নাও দিতে পারেন। এবারে এই ঘিয়ের উপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাটা। লো ফ্লেমে ঘিয়ের সাথে ছানাটাকে 1 থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না ছানাটা হালকা একটু গরম হয়ে যাচ্ছে। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ খেজুরের গুড়। পরবর্তীকালে যদি লাগে তখন আবার দেব। আমি প্রথমেই খুব বেশি দেব না, আমি সন্দেশটার খুবই হালকা একটা কালার চাইছি, তাই যতক্ষণ না সেই কালারটা আসছে আমি গুড় দিয়ে কালারটাকে অ্যাডজাস্ট করে নেব। গুড়টা দেবার পর অনবরত চেপে চেপে ছানাটার সঙ্গে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সন্দেশের যে কোনো রেসিপিতে ফ্লেমটা লোয়ে রাখবেন আর খুন্তির সাহায্যে এভাবে চেপে চেপে সন্দেশটাকে তৈরি করবেন। না হলে সন্দেশের মধ্যে আবার দানা দানা অংশ চলে আসবে, যেটা খেতে একদমই ভালো লাগে না। 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর সন্দেশের যে কালারটা আমি চাইছি সেটা এখনো আসেনি। ताई एर मध्य दिए दिच्छी 3 চা চামচ খেজুরের গুড়। যেহেতু আমি যে লিকুইড খেজুরের গুড়টা ইউজ করছি তার কালারটা খুবই হালকা, তাই আমার মোট 7 চা চামচ খেজুরের গুড় লেগেছে। আপনাদের ব্যবহৃত খেজুরের গুড়ের কালারটা যদি একটু গাঢ় হয় তাহলে এই পরিমাণ খেজুরের গুড় লাগবে না। সেক্ষেত্রে সন্দেশের বাকি মিষ্টির পরিমাণটা আপনাদেরকে চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। অবশ্য এই সন্দেশটা খুব হালকা মিষ্টিরই খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি একটু কড়া পাকের বেশি মিষ্টির সন্দেশ করতে চান সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ চিনি বা আর একটু গুড় অ্যাড করে দেবেন। শীতকালে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে, বিশেষ করে বিয়ে বাড়ির তত্ত্বতে এই সন্দেশটা প্রায়ই দেয়া হয়ে থাকে। মাত্র 3টে খুব সাধারণ উপকরণ দিয়ে এই সন্দেশটা বানিয়ে ফেলা যায়, আর বানানো খুবই সহজ। আপনারা একদিন সময় করে বাড়িতে অবশ্যই এই সন্দেশটা বানান। আরও 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি সন্দেশের যে কালারটা চাইছিলাম পারফেক্ট সে কালারটায় চলে এসেছে। আর দেখুন সন্দেশটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, অর্থাৎ সন্দেশটা তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সন্দেশটাকে খুন্তির সাহায্যে আবার একটু চেপে চেপে মেখে নিচ্ছি, যাতে কোনোভাবেই সন্দেশের মধ্যে কোনো দলা পাকানো অংশ না থেকে যায়। সন্দেশটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। অপরদিকে সামান্য একটু ছানার সঙ্গে 3 চা চামচ পাউডার সুগার আর অল্প একটু ইয়েলো ফুড কালার মিশিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। শাড়ি বা টি শার্টের ওপরে যে পাতলা পলিথিনগুলো পাওয়া যায় সে ধরনের একটা বড় সাইজের পলিথিন নিয়ে নিয়েছি। আসলে লকডাউনের সময় এক মজার অভিজ্ঞতা হয়েছিল আমার, তার থেকেই এই পলিথিন নেওয়ার ভাবনাটা মাথায় আসে। পলিথিনের ওপরে খুব সামান্য একটু ঘি চারিদিকে মাখিয়ে নিচ্ছি। অবশ্য এখন তো লকডাউন উঠে গেছে আর বাজারে বাটার পেপারও ইজিলি অ্যাভেলেবেল, তাই আপনারা পলিথিনের পরিবর্তে বাটার পেপারেও এটা করে নিতে পারেন। তবে যদি বাটার পেপার না পান আর অনলাইন ডেলিভারিও আসতে অনেক দেরি করে দেয়, তবে পলিথিনে কিন্তু এই মিষ্টিটার জন্য আপনার ভরসা। পলিথিনের ওপর ঘিটা ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে সন্দেশটা কোনোভাবেই পলিথিনের গায়ে না চিটিয়ে যায়, আর পারফেক্ট একটা শেপ দিতেও কোনোভাবেই আমার যেন অসুবিধা না হয়। সন্দেশটাকে হাতের সাহায্যে একটু চেপে নেওয়ার পরে পলিথিনের অপর প্রান্তটা সন্দেশের ওপরে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে প্রথমে একটু চেপে নিচ্ছি, কিন্তু কিছু জায়গায় মোটা আর কিছু জায়গায় পাতলা হয়ে যাচ্ছে এভাবে, তাই বেলনার সাহায্যে সব দিকটা যাতে সমান হয় সেজন্য একটু বেলে নিলাম। ধারের যে অংশটা একটু পাতলা হয়ে গেছে সেই অংশটা হাতের সাহায্যে যতটা সম্ভব একটু শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। পলিথিনটা খুলে আঙুলের সাহায্যে একটু চেপে একটা চৌকো মতো আকার দিয়ে নিচ্ছি। আবার পলিথিনটা সন্দেশের ওপরে দিয়ে হালকা হাতে সন্দেশের একদিক থেকে অপর দিকে হাতটাকে চালিয়ে দিচ্ছি, যাতে সন্দেশের ওপরের দিকটা মসৃণ হয়ে যায়। এবারে পলিথিনটা ভালোভাবে ফোল্ড করে সন্দেশটা 2 থেকে 3 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। এবারে হলদে রঙের ছানার অংশটার থেকে খুব সামান্য একটু করে ছানা নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এই বলগুলোকে আমরা ইলিশের পেটের ডিম হিসাবে ব্যবহার করব। মিনিট 3 পর পলিথিনের ফোলটা খুলে নিচ্ছি। ইলিশের পেটিটা বানানোর জন্য আমি হার্ট শেপের কুকি কাটার ইউজ করব। বাজারে বিভিন্ন ধরনের সাইজের এই কুকি কাটারগুলো পাওয়া যায়। আপনারা মিষ্টিটা যতটা বড় বা ছোট চাইবেন সেই অনুযায়ী সেই শেপের কুকি কাটার ইউজ করবেন। প্রথমে সন্দেশের শেপগুলো দিয়ে নেওয়ার পর ধারের দিক থেকে বাড়তি যে সন্দেশটা আছে সেটা আস্তে আস্তে তুলে নিচ্ছি। এই সন্দেশটাকেও একই পদ্ধতিতে বেলনার সাহায্যে বেলে কুকি কাটারের সাহায্যে কেটে নেব। আরও কয়েকটি মিষ্টি জাতীয় খাবারের রেসিপির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইচ্ছা হলে সেগুলো দেখতে পারেন। সাইডের যে বাড়তি সন্দেশটা ছিল সেটাও একইভাবে কুকি কাটারের সাহায্যে কেটে নিলাম। আমি সন্দেশগুলোকে এই ধরনের মোটা করে নিয়েছি, আপনাদের ইচ্ছা হলে সন্দেশগুলো আরও একটু মোটা তৈরি করতে পারেন। হার্ট শেপ থেকে এবারে ইলিশের পেটির শেপ দেওয়ার পালা। সেজন্য সন্দেশের মাঝ বরাবর একটা ছোট চামচে করে একটু ওভাল শেপ করে কেটে নিচ্ছি। চামচের পরিবর্তে আপনারা ছুরিও ইউজ করতে পারেন। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এই কাজটা করতে হবে, তাড়াহুড়ো করতে গেলে মাঝখান থেকে সন্দেশটা ভেঙে যেতে পারে। একটু বড় করে দেখানোর চেষ্টা করছি, সন্দেশগুলোর মাঝখান থেকে এই ধরনের একটা ওভাল শেপের গর্ত তৈরি করে নিতে হবে। গর্তের মাঝখানে দিয়ে দিচ্ছি হলুদ রঙের আগের থেকে তৈরি করে রাখা বলটাকে। সব সন্দেশের মাঝের অংশগুলো কেটে নিয়েছি। এবারে একটা কাঠি খেজুর গুঁড়ে ডুবিয়ে সন্দেশের মাঝ বরাবর দুদিকে যে অংশটা আছে তাতে লম্বা করে দাগ টেনে দিচ্ছি, যাতে সন্দেশগুলো দেখতে অনেকটা ইলিশ পেটির মতো হয়। সন্দেশগুলো দেখতে কিছুটা ইলিশ পেটির মতো লাগছে, যদিও দোকানে যেই কাটারগুলো ইউজ করা হয় সেটা শেপ একটু আলাদা, তবুও ঘরে তৈরি করা হিসাবে সন্দেশগুলো দেখতে খুব একটা খারাপ হয়নি। অবশ্য সন্দেশগুলো কেমন হয়েছে সেটা আপনারাই বলতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন, আমার সমস্ত রেসিপির সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।